এখন আমি পৌঁছে গেছি সঙ্গম, আর ওই যে দূরের পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটাই হলো অমরনাথ গুহা। প্রতীক্ষার পর অবশেষে আমি অমরনাথ যাত্রার যে অমরনাথ গুহা, গুহার কাছাকাছি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি ওই দূরে গুহা, এই রাস্তাটুকু হেঁটে গেলেই আমি বাবার দর্শন পেয়ে যাবো। এতদিনের যে দীর্ঘ প্রতীক্ষা সেটা আজকের সফল হতে চলেছে। পরপর দুদিন আমরা আটকেছিলাম পঞ্চতরণীতে, আর এখানকার ওয়েদার আজকের খুবই রোজ্জ্বলমল আকাশ দেখতে পাচ্ছ, চারিদিকটা পরিষ্কার একদম, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আজ আমরা এসে গেছি অমরনাথ দর্শনে। পুরো অমরনাথ গুহার কাছ থেকে আমি আপনাদের লাইভ আপডেট দিচ্ছি। আজকের এখানে প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছ, গত দুদিনের যাত্রী আটকে ছিল এখানে, তারা সবাই একসাথে আজকে দর্শন করতে এসছে। আর এই সাইডটা হলো ঘোড়া স্ট্যান্ড দেখতে পাচ্ছ, আর এই রাস্তাটা যাওয়ার পরে আমরা প্রসাদ কিনব এবং ভগবানকে পুজো দেব। চলুন আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। আর এখান থেকে গুহার বেশি দূর বাকি নয়, ওই দূরে দেখা যাচ্ছে। তো বম বম ভোলে, বম বম ভোলে। অমরনাথ যাত্রায় যারা আসছো তারা এখানে স্থান সেরে নিয়ে বাবার দর্শন করতে যেতে পারো। দেখতে পাচ্ছ প্রচুর লোক আসছে আজকে। অমরনাথ যাত্রায় যারা আসছো তাদেরকে একটা ভালো ইনফরমেশন দিয়ে রাখি, অমরনাথের কাছে কিন্তু কোনো দোকান নেই। পুজোর জিনিস কিনতে হলে আপনাকে পঞ্চতরণী থেকেই কিনতে হবে। অমরনাথ যাত্রায় বারবার যেটা আপনাদেরকে সাবধান করছি সেটা হলো ঘোড়া আর পালকি, এদের থেকে সাবধানেই থাকবেন। আর বেশি বেশি করে জল খাবেন, আর সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন। আর এই যে দূরের পাহাড়টা, এটাই হলো অমরনাথ গুহা। আর একটুখানি রাস্তা, এই যে দেখছেন, এই যে টার্নিংটা পেয়ে পার হলেই আমরা পৌঁছে যাব গুহার একদম সামনে। দেখতে পাচ্ছ এখানেই আগের বছর ফরকাবান এসেছিল। এই যে নদীটা দেখছো, ঝর্নার জলে বরফগলা জল এসে সমস্ত তাঁবুকে এখানে ভাসিয়ে নিয়ে চলে গেছিলো। তাই এবছর এখানে থাকার কোনো ব্যবস্থাই করা হয়নি। ওই যে দূরে দেখছেন, এসে গেছি প্রায়, আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব অমরনাথের মেন গুহা। অমরনাথে এসে পুজো দেওয়ার সামগ্রী কেনার জন্য দোকান তো এখনও কোনো দেখাই পেলাম না। আমি এখন আছি অমরনাথ, আর অমরনাথ থেকে আপনাদের সরাসরি ভিডিও দেখাচ্ছি। আর এই যে দূরে যে রাস্তাটার উপরে দেখছেন গুহা, এটাই হলো অমরনাথ গুহা। আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাবো অমরনাথ গুহাতে। চারিদিকে এইসব উঁচু উঁচু পাহাড় আর গ্লেসিয়ার দিয়ে ঘেরা হলো এই অমরনাথ গুহা। যারা অমরনাথ যাত্রায় আসছো তাদেরকে আরেকটা খুব ভালো ইনফরমেশন দিয়ে রাখি, অমরনাথ যাত্রায় এসে একটা জিনিস কখনোই ভুলে যাবেন না, সেটা হলো অমরনাথ যাত্রায় এসে গুহার মধ্যে বাবার শিবলিঙ্গের ঠিক উপরে দুটি পায়রা বসে থাকে, সেই দুটো পায়রার দর্শন নিতে একদম ভুলবেন না। আর এই দুটো পায়রা হলো বাবা এবং পার্বতীর প্রতীক। হাঁটতে হাঁটতে আমি প্রায় গুহার একদম কাছেই চলে এসেছি, আর এখানে এসে এখনো পর্যন্ত পুজোর সামগ্রী কেনার কোনো দোকানপাট আমার চোখেই পড়েনি। আমার ডান দিকে এই যে গ্লেসিয়ারটা দেখছেন, এই গ্লেসিয়ারের নিচ দিয়ে ঝর্নার জল বেরিয়ে আসছে, বরফ গোলা জল। আর এখন আমরা গুহার একদম কাছে চলে এসেছি, আর গ্লেসিয়ারগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে লাগছে। আর এখানে একটা কথা তোমাদের বারবার বলে রাখছি, গুহার ভিতরে মোবাইল ব্যাগ কোনো কিছুই অ্যালাউ নেই। আর এই মোবাইল ব্যাগ আপনাকে বাইরে রেখে গুহার ভিতরে প্রবেশ করতে হবে, তাই গুহার ভিতরের ছবি আমি আপনাদের দেখাতে পারবো না। আর গুহার বাইরে ব্যাগ রাখার জন্য ক্লক রুমের ব্যবস্থা আছে, চলুন সেটিও দেখে নেব। এবং পুজো কেনার সামগ্রীর কোনো দোকানপাট তো আমার চোখেই পড়েনি, মনে হচ্ছে এখানে কোনো দোকানপাট নেই, শুধু ব্যাগ রাখার জন্য আর্মিদের তাঁবু আছে আর ভাণ্ডারা আছে। আর চারিদিকের গ্লেসিয়ার থেকে সুন্দর ঝর্নার জল বেরিয়ে আসছে, যা অত্যন্ত সুন্দর এবং দেখার মতো।
তো হাঁটতে হাঁটতে আমরা প্রায় অনেক কাছেই চলে এসেছি আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আমরা দর্শন পাবো বাবার আর বলে রাখি এই অমরনাথ গুহা বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে আর 6টার মধ্যে পুরো এরিয়াটাকে আর্মি ক্লিয়ার করে দেয় এখানে রাত্রে কাউকে থাকতে দেওয়া হয় না আর এখানে গুহার 4টে থেকে এখানে আরতি শুরু হয় আপনি যদি 4টের পরে আসেন তাহলে আরতি দেখতে পারবেন এখানে অনেকক্ষণ ধরে খুব সুন্দর আরতি হয় আর দেখতে পাচ্ছ এখানকার জলের স্রোতও প্রচুর একদম অমরনাথ গুহার সামনে চলে এসেছি আর গুহার ভিতরের ছবি আপনাদের আমি দেখাতে পারবো না গুহার বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি ভিতরটা আর গুহার সামনে দেখছো প্রচণ্ড স্রোতে গ্লেসিয়ারের জল বয়ে আসছে চারিদিকে গ্লেসিয়ারের ছড়াছড়ি ওই উপরে ঝর্ণা থেকে জল আসছে দেখতে পাচ্ছ আমি অবশেষে একদম অমরনাথ গুহার সামনে এখানে দেখতে পাচ্ছ সবাই স্নান করছে এখানে ব্যাগ রেখে মোবাইল রেখে আপনাকে ওপরে উঠতে হবে এই যে ব্রিজটা দেখছো পার হলেই আমরা পৌঁছে যাবো অমরনাথের মেইন গুহাতে আর কিছুক্ষণের অপেক্ষা আর আজকের ওয়েদার খুবই রোদ ঝলমলে দেখতে পাচ্ছ সকাল থেকে মেঘ করেছিল কিন্তু সকাল 9টার পর থেকে আস্তে আস্তে মেঘ সরে গিয়ে সূর্যের আলো দেখা দিয়েছে চারিদিকে একদম রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে যারা অমরনাথে যাত্রায় আসছো তাদেরকে জানিয়ে রাখি অমরনাথের ওয়েদার আজকে খুবই ভালো আমার পেছনে দেখতে পাচ্ছ এটা অমরনাথের মেন গুহা আর কিছুক্ষণ পরে আমি অমরনাথ দর্শন করব আপনাদের মন্দিরের ভিতরটা আমি দেখাতে পারবো না কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নেই গুহার একদম সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে এখন আমি উপরের দিকে যাচ্ছি গুহার যত কাছে যাচ্ছি তত ভিড় বাড়ছে ওই যে সামনে দূরে অমরনাথ গুহা দেখতে পাচ্ছ এখন আমি ওখানেই যাচ্ছি আর গুহার সামনের এই যে টেন্টগুলি দেখছেন এগুলি হলো ক্লক রুম এখানে আপনি ব্যাগ মোবাইল জুতো সমস্ত কিছু রেখে যেতে পারেন ফ্রি অফ কস্টে অবশেষে আমি পৌঁছে গেছি অমরনাথ গুহার মেইন এন্ট্রি পয়েন্ট দেখতে পাচ্ছ আমার সামনে যে রাস্তাটা সোজা উপরে উঠে গেছে এটাই হলো মেইন এন্ট্রি পয়েন্ট এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আপনাকে মোবাইল ক্যামেরা ব্যাগ সমস্ত কিছু অ্যালাউ আছে এরপরে ওপারে আর মোবাইল ক্যামেরা ব্যাগ আপনাকে অ্যালাউ করবে না অমরনাথ গুহায় যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ जो सामान है सब इसी में डाल के आप और एक टुकड़े के लिए हम लोग पहुंच गए वो এটা হলো অমরনাথ গুফা আর তার সামনে এই যে একটু লঙ্গরখানা প্রচুর আছে অনেক সময় লাগবে অমরনাথ গুহা দর্শন করে এখন ফিরে যাচ্ছি বালতালের দিকে আর সামনে দেখতে পাচ্ছ ডান দিকে চলে গেছে বালতালের রাস্তা আর বাম হাতে চলে গেছে পঞ্চতরণী অর্থাৎ পহেলগামের রাস্তা তো আমরা এখন ডান দিকের রাস্তাটাই নেব আর কারণ আমরা যাব বালতাল চলুন আগে আগে দেখাতে থাকবো আপনাদের রাস্তার অবস্থা ওয়েদার কন্ডিশন সমস্ত কিছু